আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলি কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ম্যাঙ্গো চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। গরমের দিনে এই ম্যাঙ্গো চিকেন রেসিপিটি খেতে অনেক মজার, অনেক সুস্বাদু। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করেন, আপনাদের ফ্যামিলির লোক খুশি হয়ে যাবে। তো চলুন এবার শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো মাংস নিয়েছি, দিয়ে দিব 2 চা চামচ রসুন পেস্ট, 1টা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা পেস্ট, ধনিয়া জিরা 2 চা চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া 2 চা চামচ, সরিষার তেল। এখন এটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা। এখানে আমি আলু কেটে নিয়েছি, আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আলুটা যেহেতু আমি পছন্দ করি, এর জন্য আমি এখানে 2টা আলু এভাবে কেটে নিয়েছি। এখানে সামান্য নুন দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে এখন এটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপর যে আমার ভাজা কমপ্লিট, এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি 6টা মরিচ, 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা লবঙ্গ, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি আম 1টা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে আমি 4 চা চামচ আম পেস্ট দিয়ে এখন এটাকে একটু রান্না করে নিতে হবে। টকটা ব্যালেন্স করার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি। এখন চিনিটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মাংসটা মিক্স করে নিতে হবে। মাংসটা আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন, মাংস থেকে যেটুকু পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটা আর আলুটা রান্না করে নিতে হবে। আমি 2 চা চামচ মতো আমটা রেখেছিলাম, তা আমটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, মাংস থেকে যেটুকু পানি বেরিয়েছে এই পানিটুকু দিয়েই আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। আপনারা যদি ভাত বাদেও অন্য কোনো কিছুতে খেতে চান, যেমন পরোটা, লুচি, রুটি, এসব দিয়ে খেলে অবশ্যই আপনারা ঝোলটা কম রাখবেন, আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে ঝোলটা একটু বেশি রাখবেন। তো এরপর যে আমার কষানো কমপ্লিট, দেখতে পারছেন, এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন। এখন আবারও নাড়াচাড়া করে আমি কিছু সময় রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখুন, আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিকে অল করে রাখবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।
السلام عليكم، الله حافظ.